শরের সূর্য যায় না দেখা কুয়াশা হাতের কাছে হঠাৎ করেই হাতপাগুলো শেষ সিঁড়ি আসে শুকনো পাতা ঝরে পড়ে নতুন পাতারা আসে ভাপা পিঠার গন্থের ভাই বাতাসে ভেসে আসে হুম গ্রামের এই শীত সকাল মানেই যেন নতুন গুড়ের ভাঁপা পিঠার মৌ মৌ গন্থ চারিদিকে শহরের সকালে সেই সুবাস না পেলেও ইট কাঠেরে শহরেও শীতের আগমন ঠিকই ঘটে গেছে প্রকৃতি এখন কুয়াশার চাদরে মোড়া আর এমনই কুয়াশাচ্ছন্ন শীত সকালের মিষ্টি শুভেচ্ছায় শ্রোতাবন্ধুদের সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের মহানগর আজকের পুরো আয়োজনে আপনাদের সঙ্গে হয়ে আছি আমি শাকিল আহমেদ শীতের হাও শীত সূর্যের সূর্যের বিশ্রাম ঘুমিয়ে থাকার দিন কিন্তু এমনই এক শীতের কুয়াশা ভেদ করে জেগে উঠেছিল বাঙালির বিজয়ের সূর্য উনিশশো একাত্তরের এই ডিসেম্বর সেই সময় যা আমাদের বিজয় ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে উনিশশো একাত্তরের এ মাসে এসে এ বাংলার মানুষ পেয়েছিল তাদের কাঙ্ক্ষিত মুক্তি তবে বাঙালির বিজয় কোনো একদিনের ঘটনা নয় এমনকি শুধু নটি মাসের এর সালে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের জন্মলগ্ন থেকেই শিক্ষা দীক্ষা কাজকর্ম রাজনীতি সব দিক থেকেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের মানুষদেরকে তথা বাঙালিদের শাসন করে চলেছিল ভেতরে ভেতরে রাগ দুঃখ কষ্ট যন্ত্রণা বাড়তে থাকে তবু বহু বছর নিরী হয়ে বাঙালি সবকিছুই মুখ বুঝে সহ্য করে যাচ্ছিল চেষ্টা করে যাচ্ছিল আলোচনার মাধ্যমে আপোষ করে সব মীমাংসা করতে কিন্তু সব সহ্য করতে থাকাই মানুষগুলোর মুখের ভাষা যখন কেড়ে নেওয়ার চেষ্টা করা হলো। তখনই সকল সহ্যের মাথ ভেঙে প্রথম ফুঁসে উঠল বাঙালি পেলাম আমরা ভাষার স্বাধীনতা মূলত তখনই বাংলাদেশের স্বাধীনতার আর বাঙালিদের মুক্তির বীজ বপন করা হয়েছিল সেই বীজ থেকেই গাছ ডালপালার বিস্তার আর সবশেষে ফলস্বরূপ মুক্তি পাগল বাঙালির ছিনে আনে বিজয় যে কোনো বিজয় আনন্দের যে কোনো জয় অনেক গর্বের কিন্তু বাংলা আর বাঙালির বিজয় শুধু আনন্দ আর গর্বের নয় এ বিজয়ের সাথে জড়িয়ে আছে প্রিয়জন হারানোর বেদনা তাই এই মাসে বীর শহীদদের পরিবারগুলোতে যেমন থাকে বিজয়ের গর্বিত হাসি একইভাবে চোখের কোণে থাকে প্রিয় স্বজন হারানোর অস্ত্রবৃন্দ সেই হারানোর বেদনাকে বুকে নিয়েই জীবন তার আপন গতিতেই সামনে এগোতে থাকে আর সেভাবেই পার হয়ে গেছে বিজয় অর্জনের অর্থ শতকেরও বেশি বছর তবে সময়ের হিসেব করে বছরের পর বছর পার করে গেলেই হবে না যাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছে আমাদের এই বিজয় সেই সকল বীর মুক্তিযোদ্ধা বীর শহীদদের আত্মদানের কথা স্মরণ করেই এ বিজয়ের মর্যাদা আমাদেরকে রাখতেই হবে এ কথা আমরা যেন কখনোই ভুলে না যাই শ্রোতা এবার জানিয়ে দিচ্ছি আজকের মহানগরে কি কি থাকছে আপনাদের জন্য আজ আপনাদের জন্য রয়েছে অমর বাণী পর্বে শেখ মুজিব আমার পিতা গ্রন্থ থেকে পাঠ এরপর নারীর ক্ষমতায়ন নিয়ে প্রামাণ্য প্রতিবেদন স্বপ্নের আগামী পর্ব আর থাকছে ক্রীড়া পর্যালোচনা পর্বে বিগত সপ্তাহ জুড়ে বিশ্ব ক্রীড়াঙ্গনের ও মহানগরীর উল্লেখযোগ্য খেলাধুলা বিষয়ে আলোচনা জানতে পারবেন বিভিন্ন পরিবহনের সময় শুভযাত্রা পর্বে আর সেই সঙ্গে প্রিয় সুরের মূর্ছনা তো বন্ধুরা মূল আয়োজনের প্রথম নিবেদন অমর বাণী পর্ব এ পর্বে শুনবো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের অজানা কিছু কথা আজি পর্বে শেখ মুজিব আমার পিতা এই গ্রন্থের অংশ বিশেষ পাঠ করে শোনাচ্ছেন আফরোজা পারভিন কন আমরা যে বাড়িটাতে বন্দি ছিলাম তার দুদিকে দুটো বাংকার করে মেশিন গান বসানো হয়েছে এছাড়া আরেকটা একটা বাংকার গ্যারেজের ছাদে করা হয়েছে বাগানের মাটি কেটে ট্রেঞ্চ খোদা হয়েছে দিন গুলির আওয়াজ যখন বিমান আক্রমণ হয় তখন সব সৈন্য ট্রেঞ্চে ঢুকে যায় এবং বাংকারে গিয়ে দাঁড়ায় কেবল আমরা যারা বন্দি আমাদের মৃত্যু প্রতীক্ষায় প্রহর গুনতে হয় চার মাসের জয়কে নিয়ে হয়েছে অসুবিধা বিছানায় শোয়ানো যায় না গুলির আওয়াজে কেঁপে ওঠে রাসেলের পকেটে তুলো রাখে ওর কানে তুলো গুজে দেয় যাতে গুলির আওয়াজে কানের পর্দা ফেটে না যায় রাসেলকে নিয়ে হয়েছে আরও মুশকিল বিমান আক্রমণ শুরু হলেই সে ছুটিয়ে বারান্দা চলে যেতে চায় অথবা সোজা মাঠে যেতে চায় বিমান দেখতে অনেক কষ্টে ওকে ধরে রাখতে হয় কিছুতেই বোঝানো যায় না মা রেহানা আমি যে যখন পারি ওকে আটকে রাখতে চেষ্টা করি ঘরের ভিতরে মাদুর পেতে মাটিতে সকলকে নিয়ে বসে জানালা দিয়ে বিমান যুদ্ধ দেখি আর প্রতীক্ষায় থাকি কখন শত্রু মুক্ত এভাবেই কয়েকটি দিন আমরা কাটিয়েছি আজ পাখানাদার বাহিনী আত্মসমর্পণ করবে সকাল এগারোটা পর্যন্ত সংবাদ পেলাম ঢাকায় মুক্তিবাহিনী ও মিত্র বাহিনী ঢুকে গেছে রাস্তায় রাস্তায় মানুষের ঢল বিজয় উল্লাস আমরা বাড়িতে বন্দি কয়েকটি প্রাণী মৃত্যুর প্রতীক্ষায় যেন প্রহর গুনছি ঢাকা শহর মুক্ত হবার সঙ্গে সঙ্গে অনেকেই গাড়ি নিয়ে বাসার সামনে দিয়ে যাতায়াত শুরু করলো অনেকেই আমাদের খোঁজ খবর নিতে বা বাড়িতে ঢুকতে চেষ্টা করলো কিন্তু প্রহরীরা কাউকেই প্রবেশ করতে দিল না শ্রোতা অমর পানি পর্বে শুনছিলেন আপনারা শেখ মুজিব আমার থেকে বঙ্গবন্ধু স্বাধীনতা পরবর্তী মাত্র সাড়ে তিন বছর সময়ে দেশ গঠনের নানান কাজের পাশাপাশি বাঙালি নারীদের আর্থ সামাজিক ও রাজনৈতিক জীবনে সমান অধিকার নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ ও আইন প্রণয়ন করেছিলেন যে পথ ধরে আমাদের আজকের নারীরা স্বনির্ভর এবং স্বমহিমায় প্রস্ফুটিত স্বপ্নের আগামী পর্বে তাইতে শুনবো এমনই একজন নারীর কথা যিনি নিজ কর্মগুনে আঝালোকিত আজ এই পর্বের সাক্ষাৎকার গ্রহণ করেছেন নাসিন রহমান শুভেচ্ছা নিন সুপ্রিয় শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নের আগামী পর্বে নারী উদ্যোক্তাদের নিয়ে এই পর্ব কিন্তু যারা নারী উদ্যোক্তা হয়ে উঠেছেন আজ বা দীর্ঘদিন ধরে নারী উদ্যোক্তা হিসেবে কাজ করছেন সময়টি এমন ছিল না একটা সময় এদেশের নারীদের পেশা হিসেবে লিখতে হতো গৃহিণী হ্যাঁ বৃহৎ সংখ্যক গৃহিণী নারী নারী উদ্যোক্তা হয়ে উঠেছেন এটা দেশ ও জাতির জন্য গর্বের এবং অর্থনীতির অগ্রগতির জন্য বিশেষভাবে সহায়ক কিন্তু শিক্ষকতার মতো মহৎ এবং মহান পেশায় জড়িত অনেকেই এই শিক্ষকতা পেশার পাশাপাশি নিজেকে নারী উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন আজ আমাদের অতিথি মাকসুদা মুসাব্বির কানুন তিনি পেশায় একজন শিক্ষক শহরের একটি স্বনামধন্য স্কুলে তিনি শিক্ষকতা করছেন কিভাবে তিনি উদ্যোক্তা হয়ে উঠলেন সে কথাগুলো তার কাছ থেকেই জানব আমি ঢাকার মালিবাগে একটা স্কুলে শিক্ষকতা করছি আমি মাকসুদা মুসাব্বির কানুন আপনার কাছে জানতে চাইবো আপনার এই উদ্যোক্তা হয়ে উঠবার আকাঙ্ক্ষাটা কিভাবে তৈরি হলো আসলে ছোটবেলা থেকে কিন্তু এই যে হাতের কাজ প্রতি খুব আমার ঝোঁক ছিল তো তখন আমার মনে হতো এই হাতের কাজটা নিয়ে যদি আমি কিছু করতে পারতাম যেমন আমি আজ থেকে মনে করেন বিশ বছর আগে টাইডাই শিখেছি বাটিক শিখেছি তখন মনে হতো যে এইগুলো করে আমি যদি কিছু সেল করতে পারতাম কিন্তু আসলে তখন তো এরকম অনলাইন বিজনেস ছিল না তারপর আমার বাবারও খুব অপছন্দ ছিল যে না এখন পড়াশোনার সময় পড়াশোনাই করতে হবে এগুলো বেশি করতে দেখলে রাগারাগিও করতেন তো যাই হোক ওই এইগুলো শখের কাজ হিসেবেই রয়ে গিয়েছিল আর পড়াশোনা শেষ করে চাকরি বিষয় ছিল ইংরেজি সাহিত্য ছিল তারপর আবার ভাষা নিয়েও পড়েছি আমি ইংল্যান্ডে গিয়েছিলাম টিসল করেছি তো তারপরে আসলে এই যে শিক্ষকতা পেশায় যোগ দিলাম শিক্ষকতা পেশাটা খুব আনন্দ নিয়ে করি আবার রান্না বান্নাটাও দেখলাম যে আমি যে রান্না করি কাউকে খাওয়াই তারা খুব তৃপ্তি নিয়ে মজা করে এই বিষয়টাও আমার খুব ভালো লাগে যে আমি একটা কিছু করলাম সবাই খুব তৃপ্তি করে খেলো তো আমার সহকর্মীদের এই আসলে এটাও একটা আমি বলবো বিরাট একটা সহযোগিতা যেভাবে তারা আমাকে উদ্বুদ্ধ করেছেন বিশেষ করে এই যে দুই বড়া যে আমার সিগনেচার প্রোডাক্ট আমার পেইজের এটা পেইজের একটু শ্রোতাদের একটু দিন। হ্যাঁ আমার পেজের নাম হচ্ছে টেস্টি দই বড়া এই দই বড়া আসলে আমার সহকর্মীদের খুবই প্রিয় তো তারা কিছুদিন পর পর কোনো উপলক্ষ হলেই আমাকে বলতেন যে আপা এটা করে নিয়ে আসেন এটাই করেন আপনার অন্য কিছু করতে হবে না তো যখন কোভিডের সময় সব কিছু বন্ধ হয়ে গেল তখন তারা খুব মিস করছিলেন যে খাবারটা খেতে পারছি না করতে পারছি না পরে কয়েকজন বলল যে আপা আপনি এটা সেল করেন আমরা কিনবো আচ্ছা যা বলছিলাম যে পরে আমার কলিগরাই বললেন যে আপনি সেল করেন আমরা কিনবো তখন আমার একটু লজ্জা কাজ করতে লাগলো যে কলিগদের কাছে কিভাবে খাবার তৈরি করে সেল করব। পরিবারের না সমস্যা কি অনেকেই তো এরকম বিজনেস করছে আপনিও করেন তো পরে কোভিডের মধ্যে যখন একটু সব কিছু শিথিল হলো তখন আমি মার্কেটে গিয়ে যে প্লাস্টিকের বক্স ব্যাগটাকে এগুলো কিনে নিয়ে আসলাম তো এক শনিবারে তৈরি করলাম করে প্রায় নয় জনের কাছে দিলাম সব আমি সবাই আমার সহকর্মী তো দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে জুনিয়র কলিগ যারা ছিল তারাও বললো যে আপু এখন পেজ খুললেন তো পেজও এ করলাম ক্রিয়েট করলাম এভাবেই আসলে শুরু অল্প অল্প করে আচ্ছা একটা বিষয় যে জেনে নেই যেহেতু আপনি দই বড়া নিয়ে কাজ করছেন এবং গ্রাহক মহলে আপনার এটার অনেক চাহিদা এই পদটা কি কোনো মৌসুম অনুযায়ী এর চাহিদা বেশি থাকে হ্যাঁ রোজার মাসে এটার অর্ডার খুব বেশি পাই গরমের দিনে শীতকালে যে পাই না তাই না যেমন পরশুদিনও একটা অর্ডার পেলাম হঠাৎ করেই তো এই রকম আর আচ্ছা রান্নার আইটেমের মধ্যে আর কি আছে যেটা ব্যতিক্রম বা অন্যরা পছন্দ করে ব্যতিক্রমের মধ্যে আমি দুই বড়ার পরে শুরু করেছি সাত করার আচার যেটা আমাদের সিলেটের বড়ো সাইজের একটা লেবু যেটা হচ্ছে ঘ্রাণটা খুবই ভালো সবাই মূলত গরু মাংস রান্নাতে এটা ব্যবহার করে আর আচারটা করে কিন্তু আচারটা অত জনপ্রিয় না তো তখনই আমি সাহস করে শুরু করলাম আমি আচার আগে বানিয়েছি আমের আচার জলপাইয়ের আচার এগুলো করেছি তখন সেটা আমি বলা যায় নন সিলেটি কাস্টমারই আচারও জনপ্রিয় আলোচনা আগে কথা বলবার সময় বলছিলেন কাবাব কাবাব হ্যাঁ টুনা মাছের কাবাব আমার আম্মা একদিন বাসায় করেছিলেন আসলে সবসময় খুঁজি যে একটু ভিন্ন ধর্মী কিছু নিয়ে করলে কিন্তু মানুষের হ্যাঁ সাধারণত প্রচলিত প্রচলিত ভাবে আমরা কাবাবটাই খুব যেহেতু আপনি মাছের কাবাব করেন হ্যাঁ হ্যাঁ তো আমার মনে হলো টুনা মাছের কাবাবটা করে কারণ এটা করে আমি দেখলাম যে এটা সচরাচর মাছের মতো লাগে না খাওয়ার সময় মাংসের মতোই লাগে বিশেষ করে আমার ছেলে দেখি যে খুব পছন্দ করে তো এটাও করা শুরু করলাম এটাও আমার মোটামুটি ভালোই সেল হলো আচ্ছা বলছিলেন কেকের কথা হ্যাঁ কেক কেক বানানো শখ ছিল আমার একদম ইয়ে থেকে স্টুডেন্ট লাইফ থেকে তো তখন তো আসলে শেখার সুযোগ হয়নি তো এবার ভাবলাম যে এখন যেহেতু দেখছি অনেকেই খুব ভালো ভালো কেক বানাচ্ছে তো আমিও শিখি যেহেতু আমার একটা শখ ছিল আমিও বানানো শিখবো তো এটাও শিখে ফেললাম শিখে এটাও ভালো সারা পেলাম আমার পরিচিত মহল থেকে আমি অনেক অর্ডার পেয়ে কি ধরনের কেক তৈরি করেন পার্টি কেকটা বেশি আমার অর্ডার আসে আর কাপ কেকটাও মানে মোটামুটি আমার নিজস্ব রেসিপি দিয়ে যেটা করি এটাও সবাই বললেন যে খুব মজা সব কাজের পেছনে তো একটা প্রাপ্তি থাকে সেটা কেমন আর সেটাতে আপনি সন্তুষ্ট কিনা আর্থিক প্রাপ্তি আসলে অবশ্যই আমার এটা যেহেতু সাইড বিজনেস বলা যায় তো এটা খুবই ভালো গিয়েছে আমার কোভিডের সময় আমি আল্লাহর মতে অনেক ইনকাম করেছি ইদানিং কম হলেও আমি মনে করি সেটাও আমার একটা প্রাপ্তি কারণ জনপ্রিয়তা বা কাস্টমাররা যে আমাকে মনে রাখেন মাঝে মাঝে দুই বড়ার জন্য নক করেন এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি বলে মনে হয় এটা কি মনে করেন যে আপনার একটা সামাজিক সম্পর্ক সবার সাথে তৈরি করে দিচ্ছে আপনার এই হ্যাঁ কারণ আমার সহকর্মী ছাড়া বাইরের জগতে যে আমার পরিচিতিটা সেটা কিন্তু আমার এই উদ্যোক্তা হওয়ার পরেই তৈরি হয়েছে আপনি শ্রোতা বন্ধের বা যারা আমাদের উদ্যোক্তা হতে চাচ্ছেন ভাইরাও তাদেরকে এটাই বলতে চাইবেন যে যে কাজটি তারা যেটা ভালো পারবেন সেটা নিয়ে যদি উদ্যোক্তা হতে চান বা কাজ করতে চান স্বাবলম্বী হতে চান সেক্ষেত্রে তাদের মনোবলটা

যারা করতে চাইবেন তাদের প্রথমে গুরুত্ব দিতে হবে কোন কাজটিতে তার দক্ষতা আছে মানে তিনি ভালোবাসেন এবং তিনি ভালোভাবে সেটা করতে পারেন তাই তো মানে আমার কথা হচ্ছে কি যে ভালো পারেন সেটা তো ঠিক আছে এখন এই কাজের প্রতি যদি আমার ভালোবাসা না থাকে তাহলে আমি কিভাবে অগ্রসর হব সেই আইডিয়াটা কিন্তু আমার মধ্যে আসবে না না যদি আমি কাজটাকে ভালো এই ব্যস্ত সময় থেকে আপনি আমাদের সময় দিয়েছেন সেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আশা করি আমার এই কথাগুলো শুনে যারা উদ্যোক্তা নতুন হয়েছেন বা অলরেডি হয়ে গেছেন তাদের অনেক উপকার হবে এবং তারা অনেক অনুপ্রেরণা পাবেন আপনাকে আবারও একজন নারীর জীবনের কথা শুনছিলাম আমরা সুপ্রিয় শ্রোতাবন্ধরা আমাদের মহান মুক্তিযুদ্ধের দিনগুলোতে যে গান শুনে আমাদের বীর মুক্তিযোদ্ধারা গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন যে গান তাদের প্রবলভাবে উত্তীপ্ত করেছিল সে গান ভীষণ ভালো লাগার গান স্বাধীন বাংলা বেদার কেন্দ্রের গান বিজয়ের মাসে তাই এবারের নিবেদন গৌরী প্রসন্ন মজুমদারের লেখা ও হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে স্বাধীন বাংলা পিতার কেন্দ্রের একটি গান আব্দুল জব্বারের গণ্ঠে প্রতিবাদ করতে জানি ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে আমরা তোমার শান্তি প্রিয় শান্তি ছিলি তবু মেলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভাই নেই মা আমরা প্রতিবাদ করতে জানি আমরা হারবনা হার বনা তোমার মাটির একটি কড়া ছাড়ব না আমরা না না তোমার মাটির একটি কড়া ছাড়ব না আমরা দিনে আসে মুখে মরতে জানি তোমার ভাইনে মা আমরা প্রতিবাদ করতে জানি

আপনাদেরই প্রিয় প্রভাতি ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রিয় শ্রোতা আয়োজনের পর্যায়ে খেলা প্রিয় শ্রোতাদের জন্য ক্রীড়া পর্যালোচনা পর্ব বিগত সপ্তাহ জুড়ে বিশ্ব ক্রীড়াঙ্গন ও মহানগরের উল্লেখযোগ্য খেলাধুলা বিষয়ে নানা কথা জানতে আজকের পর্বে আপনাদের সঙ্গী হয়ে আছেন মোহাম্মদ মিজানুর রহমান চঞ্চল ও শামসুল ইসলাম আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা মহানগরের ক্রীড়া পর্যালোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান চঞ্চল ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল বা কাতার বিশ্বকাপের সফল পরিসমাপ্তি ঘটলো স্বপ্নের এক ফাইনালের মধ্য দিয়ে যে ফাইনালে জয় হলো আর্জেন্টিনার জয় হলো বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলার সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির অনেক অপ্রাপ্তির প্রাপ্তি ঘটল প্রাপ্তির খাতাটা ভরপুর হলো ম্যাচের জন্য ফ্রান্স ফাইনালে দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত পারেনি সব মিলিয়ে অনন্য এক বিশ্বকাপ ফাইনাল অনেকেই বলছেন যে বিশ্বের বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে সেরা ফাইনাল এটি ভাইকে স্বাগত জানাচ্ছি একই সাথে আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি চঞ্চল অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধুরা দেখুন চঞ্চল যেমনটি বলছিল যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার যারা রয়েছেন যাদেরকে বিবেচনা করা হয় লাইনেল মেসি তাদেরই অন্যতম কেননা তার পারফরমেন্স সাতটা ব্যালন্ডিয়ার সাঁয়ত্রিশটা ক্লাব ট্রফি কোপা জিতেছেন গত বছর সবই ছিল তার শোকেসে শুধু ওয়ার্ল্ড কাপটাই ছুঁয়ে দেখা হয়নি তো বিশ্ববিধাতাও চেয়েছিল। মেসির হাতে বিশ্বকাপের শিরোপা যেন শোভা পায় এবং এইটাই সেই গোল্ডেন মোমেন্ট আমার মনে হয় যে সৌদি আরবের বিরুদ্ধে পরাজয়ে আর্জেন্টিনার শুরু সেখান থেকে আমার মনে হয় যে সাফল্যের ভিত রচিত হয়েছে দেখুন একটা প্রত্যাশী দল ছত্রিশটা টানা অপরাজিত ম্যাচ খেলে ওয়ার্ল্ড কাপে এসছে তারা প্রথম ম্যাচে সৌদির মতো দলের কাছে হোঁচট খাবে এটা একেবারে অপ্রত্যাশিত একটা রেজাল্ট ছিল বাট ওইখান থেকে কিন্তু সতর্ক হওয়ার সুযোগ পেয়েছে স্কালনি তথা তার পুরো টিম কোথায় লুফস আছে আরও কোথায় ইম্প্রুভ করতে হবে কোন জায়গাগুলোতে বাড়তি সতর্কতা নিয়ে আমাদের ফেস করতে হবে এবং এরপর থেকে দেখেন প্রত্যেকটা ম্যাচে কিন্তু ডু আর ডায় হারলে বিদায় হয়ে যাবো ছিটকে যাব এরকম ইভেন লিগ স্টেজেও যে দুটো ম্যাচ যদি না জিততো তাহলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন না হলে রানার্স আপ যদি হয়ে রাউন্ড অফ সিক্সটিনে যেত তাহলে সেখানেই ফ্রান্সের সাথে দেখা হয়ে যেতে পারতো কেননা ফ্রান্স সবার আগে রাউন্ড অফ সিক্সটিন কনফার্ম করেছিল সো এইরকম দুয়ে দুয়ে চার মিলিয়ে অনেক গণর্কিত গাণিতিক সমস্যা সমাধান বিভিন্নভাবে বেলজিয়াম ব্রাজিলের ফাইনাল দেখেছিল কিন্তু সবই ধুলিস্বাস হয়ে গেছে সবশেষ যেটা ফাইনাল হলো দেখুন এমবাপ্পে আর মেসির কিন্তু দৈরাত্রা ছিলই শুরু থেকে পাঁচটা পাঁচটা করে গোল নিয়ে গোল্ডেন বুট কে পাবে গোল্ডেন বলই বা কার কাছে যাবে গোল্ডেন বল মেসি পাবে এটা বোঝাই যাচ্ছিলো কিন্তু বুটটা কে পাবে তো সেই জায়গায় একবার মেসি এগিয়ে যায় তো এমবাপ্পে সমতায় ফেরে আবার এমবাপ্পে এগিয়ে গেল তো মেসির আর সেই সুযোগটা হলো না আমি সবচেয়ে ফাইনালের টার্নিং পয়েন্ট কোনটা বলবো জানেন মিজান সেটা হচ্ছে যে নব্বই মিনিট তো দুই দুই হয়েই গেল অতিরিক্ত তিরিশ মিনিটের মধ্যে একশো আট মিনিটে মেসি গোল করে আবারও লিড নিলেন তখন কিন্তু সবাই ধরে নিয়েছিল যে এইটাই শিরোপায় জয়ী গোল মেসির পায়ের গোলে আর্জেন্টিনা জিততে যাচ্ছে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে একশো আঠারো মিনিটে বাপ্পে যখন ওই রকম অপ্রত্যাশিত একটা পেনাল্টি পেয়ে গেল মন্টিয়ালের হাতে লাগায় অপ্রত্যাশিতভাবে লেগেছে কিন্তু পেনাল্টি থেকে গোল করে দলকে তো সমতায় ফেরালেনি কিন্তু এই যে অতিরিক্ত তিরিশ মিনিটের আবার অ্যাড টাইম দেওয়া হয়েছিল তিন মিনিট একশো একুশ মিনিটের মাথায় হলো মাউনি

ঠান্ডা মাথায় একেবারে পারফেক্ট ফিনিশিং হয়েছে এবং দু দলের কোচি দেশম এবং স্কালনি দুজনেই দেখুন তাদের কনফিডেন্ট দুই প্লেয়ারকে দিয়ে স্টার্ট করিয়েছে মেসিকে এবং এম বাপ্পেকে দিয়ে তারাই স্কোর করেছে বাট ফ্রান্সের পরবর্তীতে যারা শটগুলো নিল টানা দুটো শট মিস হওয়ার পরে আমরা কিন্তু ফিল করতে পারছিলাম যে আর্জেন্টিনা জিততেই যাচ্ছে এবং ওই যে প্রতিপক্ষ যখন মিস করে তখন আপনি আর একটু বাড়তি আত্মবিশ্বাস পান ওই জায়গায় যেটা আর্জেন্টাইন পরবর্তী শ্যুটারদের ক্ষেত্রে সেটা ঘটেছে দিবালা গোল করলেন মন্টিয়েল চতুর্থ গোলটা করে তো সিল্ড করে দিলেন পঞ্চম শটে আর যেতেই হয়নি চার দুয়ে টাই ব্রেকার জিতলেন এখন এই ফাইনাল জেতার ফলে যেটা হয়েছে দেখুন এমবাপ্পে কিন্তু হ্যাট্রিক করে গেছে এবং বিশ্ব ফুটবল ইতিহাসে বিশ্বকাপের ক্ষেত্রে ছেষট্টির পর জিও ফার্স্ট ইংল্যান্ডের স্ট্রাইকার তিনি জার্মানির বিরুদ্ধে ছেষট্টি সালে হ্যাট্রিক করেছিলেন ফাইনাল ম্যাচে এবং ফাইনাল ম্যাচে আবার এই ছেষট্টি বছর পর এই বাইশে এমবাপ্পে এসে হ্যাটট্রিক করলেন এমবাপ্পে আগামী দিনের অন্যতম অবশ্যই মাত্র তেইশ বছর বয়স তার সামনে অবারিত সুযোগ রয়েছে এবং আমার মনে হয় যে বিশ্বকাপের ইতিহাসে অনেক রেকর্ড কিন্তু এমবাপের মাধ্যমে আমরা দেখব তবে এই বিশ্বকাপে অনেক রেকর্ড হয়েছে যেমন লিউনেন মেসি বা তিস্ততাকে পেছনে ফেলে কিন্তু সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আর্জেন্টাইনদের পক্ষে এছাড়াও নেইমার কিন্তু পেলের পাশে নাম লিখিয়েছেন আমরা দেখেছি ইয়াসিন বোনোর মতো গোলকিপার তিনি কিন্তু তিনটি ম্যাচে অরক্ষিত রেখেছিলেন গোলপোস্টকে সব মিলিয়ে অনেকগুলো রেকর্ডের জন্ম দিয়েছে এবারে মরক্কোর এই মানে সেমিফাইনাল অব্দি উঠে আসা ডেফিনেটলি বাড়তি চমক আফ্রিকান ফুটবল সমৃদ্ধ হবে মরক্করে এই পারফরমেন্সে তারা অনুপ্রাণিত হবে যে হ্যাঁ আমরাও পারি আমাদেরও সম্ভাবনা রয়েছে এবং নেক্সট ওয়ার্ল্ড কাপ তো আটচল্লিশটা দেশের খেলা সো অনেকগুলো দেশের মানে অংশগ্রহণ আমরা পাবো এবং সেক্ষেত্রে আমরা বুঝতেই পারি যে এই বিশ্বকাপটা বেশ রোমাঞ্চকর ছিল আরেকটা বিষয় আপনি দেখেন ইদানিংকালের ফুটবলে তো ইন্ডিভিজুয়াল স্কিলটা সত্যিকার অর্থে হারিয়ে গেছে বাট এমবাপ্পে তার যে পাওয়ার শ্যুটিং অ্যাবিলিটি গোল করার মুন্সিয়ানা পাশাপাশি তার ইন্ডিভিজুয়াল স্কিলও তিনি দেখিয়েছেন বাট একজনের নাম যদি এই ফাইনালের ক্ষেত্রে না নেই দু ম্যাচ মানে বিরতিতে থাকার পর ইঞ্জুরির কারণে ডি মারিয়া আনহেল ডি মারিয়া অসাধারণ খেলেছেন দিক থেকে যতগুলো বল আমি মনে করি নাইনটি ফাইভ পার্সেন্ট বল নিয়ে তিনি প্রত্যেকটা ক্ষেত্রে ডিবক্সে ঢুকে যেতে পেরেছেন এবং প্রথম পেনাল্টিটা কিন্তু আরেকটা বিষয় আপনি দেখেন মেসি ফাইনাল খেলার মাধ্যমে কিন্তু ফিফার ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে এককভাবে ছাব্বিশটা ম্যাচ খেলার একটা বিরল রেকর্ড গড়লেন এবং দুই মিনিটের উপরে তিনি খেলেছেন বিশ্বকাপ ফুটবল স্টেজে হ্যাঁ অসাধারণ এবং একটা বিষয় কি মেসি আর একটা রেকর্ড করেছে এবার ওয়ার্ল্ড কাপে রাউন্ড অফ সিক্সটিন থেকে নিয়ে যে ফাইনাল অব্দি যতগুলো নকআউট স্টেজ সব জায়গায় গোল করেছে সব জায়গায় গোল করেছে এইটা কিন্তু অন্যান্য তারকার ক্ষেত্রে এটা হয়নি তো রেকর্ড আপনি খুঁজতে গেলে এরকম অনেক রেকর্ডই পাবেন যা মেসি সভা পায় অবশ্যই আর্জেন্টিন দলকে পুরো অভিনন্দন আমাদের দেশের পক্ষ থেকে কারণ আমাদের দেশে প্রচুর সমর্থক ছিল সারা দেশ কিন্তু ফুটবল উন্মাদনায় মেতে ছিল দেশের কথা যখন এলা মিজান তখন আর্জেন্টিনা বাংলাদেশ কিন্তু দুতিয়ালি হচ্ছে এই ফুটবলকে কেন্দ্র করে সমর্থনকে কেন্দ্র করে দারুন আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে দু দেশের সমর্থকদের মধ্যে একটা বন্ধু প্রতিম ভাব সুদৃঢ় হয়েছে এবং সেটিকে কাজে লাগিয়ে এই যে উন্মাদনা সেই উন্মাদনাকে কাজে লাগিয়ে আমাদের ফুটবল কেন পিছিয়ে থাকে সেটি কিন্তু প্রশ্ন আমরা সে কথাটিই বলবো যে বিপিএল ফুটবল কিন্তু শুরু হয়ে গেল আবারও বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল এই যে বিশ্বকাপের উন্মাদনা এই জায়গাটাকে কাজে লাগিয়ে আমাদের ফুটবল কি আরো সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয় অবশ্যই সম্ভব দেখুন দু দল আর্জেন্টিনা ব্রাজিলে বিভক্ত হয়ে যায় পুরো দেশবাসী তো বিশ্বকাপ আসলে আমরা বুঝতে পারি আমাদের ফুটবল প্রেম এতটুকু কম নেই তাহলে এই বাংলাদেশে এই বর্গ বর্গ বর্গমাইলের এই দেশে কেন ফুটবল পিছিয়ে থাকবে এই কোয়েশ্চেনটার উত্তর কিন্তু আমাদের ওই ফুটবল বিধায়ক যারা রয়েছেন ফুটবল কর্মকর্তা যারা রয়েছেন সংশ্লিষ্ট বাফু ফেঁকে খুঁজে বার করতে হবে এবং এই জনপ্রিয়তাটাকে ক্যাশ ইন করে এ দেশের ফুটবলকে একটা উচ্চ মাত্রায় নিয়ে যেতে হবে অবশ্যই এবং আমাদের ফুটবল সামনের দিকে এগিয়ে যাবে সেটি আমাদের প্রত্যাশা আমরা একটু ফুটবল ছেড়ে ক্রিকেটে আসতে চাই আগামী কাল আগামী পরশু থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ ক্রিকেট প্রথম টেস্টে বাংলাদেশ চট্টগ্রামে ভালো করতে পারেনি এবং সেখানে মোটামুটি ব্যাটিং ট্রাক ছিল তারপরও কিন্তু বাংলাদেশ ফার্স্ট ইনিংসে মাত্র একশো পঞ্চাশ রানে অল আউট হয়েছিল মিরপুরের উইকেট যেটি যেখানে দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে সেখানে কিন্তু মোটামুটি টার্নিং উইকেট আর এই টার্নিং উইকেটে কিন্তু পুরো ইন্ডিয়া দল সবসময় খেলে থাকে আমরাও খেলে থাকি তো দ্বিতীয় টেস্ট ঘিরে কী প্রত্যাশা দেখুন দ্বিতীয় টেস্টে বেশ কিছু ফোর্স চেঞ্জ করতে হবে বাংলাদেশ দলকে ইয়াসির রাব্বি কমপ্লিটলি ফেইল তাকে আবার তিন নম্বরে নিয়ে এসে এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনি ট্রাই করছেন টিম ম্যানেজমেন্ট না লেজে গোবরে করে ফেলেছে তামিম না থাকায় দেখুন এক তামিম না থাকায় পুরো ব্যাটিং অর্ডারটা রিসাবল করে এলোমেলো করে দেওয়ার কোনো মানে হয় না কিছু পার্টিকুলার প্লেয়ার আছে পার্টিকুলার পজিশনে দে আর ভেরি মাচ সেটেলড ওয়েল ব্যালেন্সড লাইক লিটন মুশফিক চার নম্বরে এই সমস্ত খেলোয়াড়দের জায়গা আমরা কেন বদল করব। এগুলো উর্বর মস্তিষ্ক থেকে আসা চিন্তা শক্তির যে প্রয়োগ মাঠে ঘটিয়েছে টিম ম্যানেজমেন্ট এগুলো সবগুলো ব্যাকফায়ার করেছে আমার মনে হয় যে শান্ত উতরে গেছে সেকেন্ড ইনিংসে একটা ফিফটি করায় জাকির অসাধারণ তার প্রশংসা করতেই হবে বাট ইয়াসির রাব্বির জায়গায় একটা চেঞ্জেস দরকার এবং সেটা মমিনুলকে দিয়েই চেঞ্জ করানো বেটার হবে আমার মনে হয় যে খারাপ করলে অভিজ্ঞ মমিনুলই করুক ফর্মার ক্যাপ্টেন তাকে আমরা আরও রেসপেক্ট দিতে চাই আরও পর্যাপ্ত সুযোগ দিতে চাই যাতে উনি ফর্মে ফিরতে পারে সোহানের চেঞ্জেসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন অবশ্যই তাই পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্ট চলছে এবং আজকে চতুর্থ দিনে মাত্র পঞ্চান্ন রান করলেই কিন্তু ইংল্যান্ড হোয়াইট ওয়াশ করবে পাকিস্তানকে একই সাথে প্রথম ক্রিকেট টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়া মাত্র দুই দিনেই দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে এই সংবাদ জানিয়ে আপনাদেরকে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ বিশ্ব ক্রীড়াঙ্গনে আমরা নানা তথ্য বিশেষ করে বিশ্বকাপ নিয়ে নানা আলোচনা পর্যালোচনা শুনছিলাম সুপ্রিশ্রুত বন্ধুরা মহানগর চলছে নিয়মিত সময়ের নির্ধারিত সময়ের একেবারে পৌঁছে গেছে আমরা তবে যাওয়ার আগে শুভযাত্রায় যে কথা আমরা বরাবরই বলে থাকি আপনি যখন বিভিন্ন বাহনে চলাচল করেন তখন বাহনটিতে যখন যাত্রী হয়ে আমাদেরকে অনেক বেশি নিরাপদ থাকতে হয় আর সেই কারণেই আমরা জানাতে চাই নানা বাহনের কথা তো প্রথমেই জানিয়ে দিচ্ছি আকাশপথে বিমান যাত্রা সময়ের সূচি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আজকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ছাড়বে যথাক্রমে সকাল আটটায় পনেরো মিনিটে এবং সন্ধে সাতটায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ছাড়বে বেলা এগারোটায় ও দুটো পনেরো মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে বিমান বাংলাদেশের ফ্লাইট ছাড়বে বেলা এগারোটা পনেরো মিনিটে এবং বিকেল চারটায় এবারে এক ধাপে যেতে চাই টার্মিনালে চাঁদপুর বরগুনা বরিশাল সহ বিভিন্ন রুটে লঞ্চে যারা যাতায়াত করে থাকে নিয়মিত তাদের উদ্দেশ্যে রয়েছে লঞ্চ চলাচলের ক্ষেত্রে অবশ্যই আপনি নদীপথে যেহেতু একটু নিরাপত্তা বহন করে সময়টাকে হাতে নিয়ে নির্ধারিত সময় পৌঁছাবার চেষ্টা করবেন যাত্রা যেন শুভ হয় তেমনভাবে নিরাপদ থাকবেন আর শুভযাত্রায় বন্ধু বাস চলাচলের কথা তো রইলই অবশ্যই চলাচলের সময় মাস্ক পরিধান করতে হবে করোনার সময়ে একটু আমরা উন্নতির দিকে গেছি কিন্তু তাই বলে কিন্তু মাস্ক পরা ছাড়া যাবে না তো প্রিয় শ্রোতা এক এক করে সকল পরিবেশনার শেষে আমরা চলে এসেছি আজকের আয়োজনের শেষ প্রান্তে তাহলে শেষের কথাগুলোই বলা যাক কি বলো অবশ্যই জানিয়ে দিই মহানগর গ্রন্থনায় ছিলেন তামান্না নাসির থেকে উপস্থাপনায় ছিলেন আমরা দুইজন আমি শাকিল আহমেদ আমি নাফির তোসমনি অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আমিরুল ইসলাম প্রকৌশল সহযোগিতায় সাজ্জাদ হোসেন খান তত্ত্বাবধানে মোহাম্মদ মনির হোসেন এবং মহানগর প্রযোজনা করলেন কানিস কোসোম